হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল। এই জন্য আমি ভোলা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিলাম। আমার এর জন্য আমি এই রান্নায় দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি অল্প, পেঁয়াজ কুচিটা একটু বেশি, একটা বড় টমেটো কুচি, অল্প একটু সাদা সর্ষে বাটা, আর রান্নাটা হবে সর্ষের তেলে। আর যেহেতু রান্নার কালারটা আমি খুব পছন্দ করি, সেই জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা। আপনারা যদি কালার পছন্দ না করেন তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, আর যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। রসুনটাও আমি খুব কম দিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতন, যদি মনে হয় রসুনটা আর একটু বেশি দেবেন তাহলে দিতে পারেন। আমি রান্নার সময় একে একে আপনাদের দেখাবো কী কী মশলা আমি ব্যবহার করছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিই। চলুন, মাছগুলো ভাজা হোক পরে আমরা আসবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে তুলে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি, পেঁয়াজ কুচিটা ভাজা হলে তারপরে আবার আমরা আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব টমেটো কুচিগুলো, তারপর একে একে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার টমেটোটা নরম হোক আমরা আবার ফিরে আসছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর সাথে অ্যাড করে দেব অল্প, একদম অল্প সর্ষে বাটা, সাদা সর্ষে বেটে রেখেছিলাম সেইটা। আমাদের গ্রেভিটা রেডি হোক, আমরা পরে আসছি। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, 1 কাপ জল, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা গোটা। ঝোলটা ফুটে গেছে, এবার আমরা মাছগুলো 1 এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু ভোলা মাছের ঝাল তাই ঝোলটা আরেকটু কমে গ্রেভিটা ঘন হলে আমরা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের ভোলা মাছের ঝাল, এবার আমি এটা বাটিতে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের ভোলা মাছের ঝাল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।